তদন্ত কমিটির সদস্য দেশের বাইরে থাকায় পিছিয়ে গেছে শিক্ষার্থী যৌন হারানির অভিযোগে অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে গঠিত কমিটির অগ্রগতি বিষয়টি খোঁজ স্বীকার করেন তদন্ত অনুসন্ধান কমিটির আহ্বায়ক অধ্যাপক সীমা জামান দু সপ্তাহের জায়গায় দুই মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটির কোনো অগ্রগতি না দেখায় সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তদন্ত প্রক্রিয়া ইচ্ছে করে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ তাদের বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে গেল তিন মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনায়দের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত অনুসন্ধান কমিটি গঠিত হয় কমিটির দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দুই মাসেও জমা দেয়নি সোমবার এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন ওই বিভাগের শিক্ষার্থীরা তিন দিনের আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা জানান তদন্তের অগ্রগতি না জানালে আবারও কঠোর আন্দোলনে নামবেন আগামী তিন কার্য দিবসের মধ্যে এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি আমাদের জানাতে হবে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি না জানালে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্বে ন্যায় আন্দোলনে ফিরে যাব এবং সেক্ষেত্রে আমরা পুরোদমে আন্দোলন চালিয়ে আমরা দাবি শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকব। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পরোক্ষভাবে আসলো অনেকগুলো অভিযোগ চাপা দিয়েছে তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর সীমা জামান জানান সোমবার সকালে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আজকে সকালেই দিয়ে দিয়েছে তো রিপোর্ট আগে হয়েছে আমাদের একজন সদস্য তো বাইরে ছিলেন না সিগনেচারটা লাগতে জন্য একটু দেরি হয়েছে আর আগে দিলেও একই হতো সো এটা টেলিকমে ইমপ্যাক্ট দিয়ে শাতীমে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সিদ্ধান্ত জানানো হবে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা